হাই গুড মর্নিং, আজকে 15 সেপ্টেম্বর, এখন সকাল 11টা বাজে। এই সকাল 11টায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। সকাল সকাল হিয়া স্কুলে চলে গেছে, আজকে থেকে এক্সাম শুরু হলো, সেকেন্ড টার্ম এক্সাম। ক্লাস এক্সাম হবে, এক্সামের পর খানিকক্ষণ ক্লাস হবে, তারপরে বাড়ি আসবে। ওর আজকে ছুটি হবে 1:20, ওই মোটামুটি 2টার মধ্যে আমাকে স্ট্যান্ডে পৌঁছে যেতে হবে ওকে নিতে। আর আমার পোশাক আশাক দেখে ভাবছো বাবা একদম কালো বেলা যে আমি কোথাও যাবো, সাজুগুজু করে আছি। কোথাও যাবো বলে সাজুগুজু করে নেই, আমি ঘুরে এলাম, আমি হেয়ার কাট করে এলাম। চুলটা পাতলা হয়ে গেছে, মানে নিচটা ল্যাজ ল্যাজ, এমনি তো অল্প একটু চুল আমার শালিক পুচ্ছ। আমার এই শালিক পুচ্ছকেই আমি অনেক সাজানো গোজানোর চেষ্টা করি। শালিক পুচ্ছ যেগুলো সাদাই, দেখো পুরো সাদা একদম, দেখেছ দেখো কিরকম সাদা। এগুলোকেই কালো করে একটু স্টাইল করার চেষ্টা করি। শালিক পুচ্ছটাকে একটু ঠিকঠাক করে কেটেলাম, ওই দেখাতে পাচ্ছি না, তার মধ্যে এখানে কালো ড্রেস পরে আছি, তো ওই জন্য বোঝানো যাচ্ছে না। গরম লাগছে, ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি, আমি ঘরে ঢুকেই ক্যামেরাটা অন করলাম, এখনো পাঠাও ধুইনি, আর ইলেকট্রিকের কিছু কাজ হচ্ছে দেখলাম, সুতরাং আজ মনে হয় সারাদিন কারেন্ট থাকবে না। আগে এই বাইরের ড্রেসটা চেঞ্জ করি, তারপর কথা বলছি। ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এলাম, কারণ আমি এখন চুলে তেল মাখবো। আমি তোমাদের আগেও বোধহয় এটা বলেছি বা দেখিয়েছি, চুলটা কাটার পরেই আমি চুলের এই অংশগুলো, মানে একদম আগাগুলো একটু তেল লাগিয়ে দিই, তাহলে আবার যতদিন পরেই চুল কাটি না কেন আগাগুলো ফাটে না। আজকে থাকবে, আজকে আর শ্যাম্পু করবো না, কালকে শ্যাম্পু করবো। খুব গরম লাগছে, আজকে শ্যাম্পু করতে পারলে ভালো লাগতো। আমার থাইরয়েড আছে তো, মাথা খুব ঘামে, ওই জন্য আমি মাথায় তেল দিতে পারি না। তেল যদি কখনো, তেল যদি কখনো লাগাইও তবুও সেটা শুধুমাত্র চুলের অংশে, স্কাল্পে লাগাই না কখনো। ভেবেছি পেঁয়াজের রস দেবো, জানি না আজকে সেসব কিছু করতে পারবো কিনা, কারণ দুটোই আনতে যেতে হবে, তো দেখতে দেখতেই ঘড়ির কাঁটাতে 2 চলে যাবে। আর আমরা না এই যে এই নারকোল তেল ব্যবহার করি, খুব ভালো, ভার্জিন কোকোনাট অয়েল, খুব ভালো, এত লাইট মনে হয় না যে নারকোল তেল, এই যে একদম মানে ইয়ে হয়ে গেল। আর আমার তো মনে হয় এটা হাত পায়েও মাখা যাবে বোধ হয়, এত ভালো জিনিসটা। গতকাল আমি কোনো ভিডিও করিনি, গতকাল না ভীষণ ক্লান্ত লাগছিল, আর তার আজকে তো তাও রোদ উঠেছে। গতকাল রোদ বলতে কোনো বস্তু ছিল না, এত মেঘলা ঘুমোট, ওরকম থাকলে না কাজে কোনো আমি এনার্জি পাই না, একদম কোনো পজিটিভিটি থাকে না। কারেন্ট এলো, তাহলে কাপড়টা ভেজানো যায়। চিন্তায় পড়ে গেছিলাম যে অত কাপড় জামা, বেডশিট নামিয়েছি, সব পিলো কভার টাভারগুলো খুলে খুলে নিয়েছি, এবার যদি কারেন্ট না আসে আমি কাপড় কাচবো কি করে। এই আর একটা পট, এইটুকু করলে কমপ্লিট হয়ে যাবে, ওইটুকু পরে করব, নিজের নাম খোদাই করব। Thank you.
দিয়েছি নাম খোদাই করে। এত কাপড় জামা, এগুলো কাচতে হবে। একটু বেশি করে ডিটারজেন্ট দিয়ে দিলাম। পরে আমি আর আলাদা করে কমফোর্টে চুবই না, আমি এখানে একবারে কমফোর্টটা দিয়েই কাপড়গুলো ভিজাই। যেহেতু এটা সেমি অটো, আমাকে বারবার জল ঢোকাতে বের করতে হয়, আবার সবগুলোকে ড্রায়ার থেকে তুলে এখানে দেবো, ওই জন্য আর সেটা করি না, একবারে দিয়ে দিই। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার, তো চিরাচরিত ব্রেকফাস্ট মুড়ি আর মুড়ি। ব্রেকফাস্টে মুড়ি খেতেই আমার সবচেয়ে ভালো লাগে। তারপরে এক কাপ দুধ কফি, এটাই খাই তো রোজ দিন। আজকে দুধ কফি খাচ্ছি না, আজকে নিয়েছি একটু চকলেট পাউডার দেওয়া দুধ, খেতে ইচ্ছে করলো। হিয়াকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসছি। একটা কাণ্ড ঘটেছে, রোদ উঠেছে, রোদ উঠেছে, এত রোদে খেতে কষ্ট হবে। জানলাটা একটু, পর্দাগুলো টেনে দিই, জানলাটা তো টানতে পারবো না, বলতে চাচ্ছিলাম জানলাটা টেনে দিই, পর্দাগুলো টেনে। অন্ধকার, তাতে আলো জ্বালা যাবে, ফ্যানটাও চালাই। একটা কাণ্ড ঘটেছে, খেয়ে উঠে বলছি কি কাণ্ড ঘটেছে আর আমি কি কি রান্না করেছি একটু আগে দেখিয়ে দিই। আমার জন্য এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বা মাখা মাখা একটা তরকারি, আর আমার জন্য হচ্ছে ওল চিংড়ি আর এই যে ভাত, ওর সঙ্গে হিয়ার আছে গন্ধরাজ লেবু। গরম, সব একদম গরম গরম। হিয়া বসলো পড়তে আর আমি বসলাম সেলাই করতে। মাথায় আমি এরকম তেল দিই না তো, আমার নিজেরই যেন কিরকম নিজেকে দেখে মনে হচ্ছে রুগী রুগী, একটুও ভালো লাগছে না। সোয়া চারটে বাজে আমার ঘড়িতে, মিনিট দশেক ফাস্ট আছে। এখন সেলাই করি, তারপর ও এলো, ওর সঙ্গে যাবো ড্রয়িং ক্লাস। আমি অতিষ্ঠ অতিষ্ঠ লাগছে, তখন খেতে বসবার সময় বললাম না যে একটা ঘটনা ঘটেছে আজকে। আমি সকালেই তোমাদেরকে বোধহয় বললাম যে 1:20 ছুটি, আমাকে দুটোর মধ্যে আনতে যেতে হবে। কথাগুলো সব জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি ঠিক সময় মতো আনতে গেছি, এবার গিয়ে আমি দেখছি কেউ আসেনি। আমি ভাবলাম কি তাহলে বোধহয় পরে কোনো হোয়াটসঅ্যাপ এসছে, আমি সেটা ফলো করিনি, নইলে বাস এখনো আসছে না, আর ফোনটাও নিয়ে যাইনি, কাউকে ফোন করেও খোঁজ নিতে পারছি না। যখন 2:10 ওপরে হয়ে গেছে তখন আমি আবার বাড়ি রওনা দিয়েছি, অত দূর থেকে আবার হেঁটে বাড়ি এসেছি। বাড়ি ঢুকে দেখলাম যে না, ওটাই লাস্ট SMS যে 1:20 ছুটি হবে। এর মধ্যে ওর বাবা আবার আমাকে ফোন করলো, আবার এতখানি রাস্তা হেঁটে গেছি, মানে 3 এই রাস্তাটা হেঁটে না আমি পুরো টায়ার্ড। এখন আমার মনে হচ্ছে না আমি আর সেলাই করি, মনে হচ্ছে ধূপ করে শুয়ে পড়ি। খুব খুশি হতাম শুয়ে পড়তে পারলে, এইটাই কি বিরক্তিকর, কি বিরক্তিকর, এরকম বিভ্রাট আমার কোনো দিনও হয় না। আসলে সবাই না ফোনে বাসকে ট্র্যাক করে দেখে নেয় বাস কত দূর, তারপরে রওনা দেয়। আমার তো ওসব নেই, আমি কোনো দিনও ট্র্যাক করি না, আমি ঠিক টাইম মতো চলে যাই। ওর বাবা ফোন করলে আমি বললাম যে আজই তুমি আমার ফোনে বাস ট্র্যাকিংয়ের অ্যাপ দিয়ে দেবে, না কি কি করতে হবে, অ্যাপ দিতে হয়, কি করে দেবে, কি দিতে হয়, অ্যাপ দিতে হয়, ওই তো ওটা দিয়ে দেবে। আমি কালকে থেকে বাসের বাস কতদূর এসছে দেখে তারপর যাবো। কেন কি করে দেবে, কেন আমার সমস্যা কোথায়? গ্রুপে দিয়েছিল বাস ট্র্যাকিং এর লিংকটা, তাই তো স্কুলের গ্রুপে, স্কুলের গ্রুপে চ্যাটগুলো সব ক্লিয়ার, কোথায় হবে?
তাহলে তুই স্কুলে গিয়ে রিকোয়েস্ট করবি, বাস কাকুকে বলবি, বাস কাকু ব্যবস্থা করে দেবে। স্কুলে দিয়েছিল নালে তুই আর মাকে বলে দেখতে হবে। কিন্তু তুই আর তো 12 নম্বর বাস ট্র্যাক করে, ও তুই আর বাবা ওদের 13 নম্বর বাস ট্র্যাক করে। কেন 12 ট্র্যাক করতে হবে? তুই 12-তে ফেরে না, 15-তে ফেরে। ও তাহলে 15 ট্র্যাক করে। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং, বোঝাই যাচ্ছে গুড মর্নিং বলে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে দুপুরবেলা ইয়ার সঙ্গে গল্প করছিলাম, ওই অবধি তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আর কোনো কথা হয়নি। তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন সকাল 7:15 বাজে, হিয়ার বাবা হিয়াকে নিয়ে বেরিয়ে গেছে, দুধ বানিয়ে দিয়েছি, খেয়ে গেছে, টিফিনে দিয়ে দিয়েছি একটা ডাল ভরা পরোটা আর একটা আলু পুর ভরা পরোটা নিয়েও গেল। এখন ওর বাবা এলে চা টা দেব, আলপনা চলে আসবে, তার জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, ওগুলো করব। তার আগে ভাবলাম একটু ভিডিওটা শুরু করে নিই, মানে কালকের ভিডিওটা একটু এগোই। কালকে গেছিলাম ড্রয়িং এর ক্লাসে, স্ট্যান্ডটা না কিছু একটা গড়বড় আছে, আমি ভিডিও করলে বাঁকা হয়ে যায়। এই যে দেখো স্ট্যান্ডটা দাঁড়িয়েই আছে বাঁকা, পা গুলো খোলার কম বেশি আছে নাকি চেক করতে হবে আজকে। সেখান থেকে এই যে কাপড়ের পাহাড় ছিল, কাপড়ের পাহাড়টা দেখলে কাচলাম, একটা কাপড়ের পাহাড়, আরেকটা কাপড়ের পাহাড় গোছানোর জন্য ছিল বিশাল বড়, সেটাকে গুছিয়েছি, গুছিয়ে টুছিলাম, এই ঘরে শুয়ে পড়েছিলাম, ক্লান্ত লাগছিল। তারপর ড্রয়িং ক্লাসে গেছি, ড্রয়িং ক্লাসে থেকে বর দিয়ে এসছে, বরই নিয়ে এসছে, নিয়ে আসবার পর একটু বসে বিশ্রাম বিশ্রাম করলাম, তারপর ভাবলাম কি ভিডিও শুরু করি। ভিডিও শুরু করতে যাব, হিয়া বলছে মা আমার খিদে পেয়ে গেছে, এবার তখন আর দেখলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে, 9টার উপরে বাজে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে কালকে আর একটুও দেরি করিনি, মোবাইল টোবাইল কিচ্ছু দেখিনি, ঘুমিয়ে পড়েছি। ওই 3 বার যে হেঁটেছি না স্কুলে যাওয়া আসায়, ওটাতেই আমায় ক্লান্ত করে দিয়েছে। এখন রোজকার কাজগুলো করি, কাজ তো করতেই হবে বলো। এটা এটা আমার না খুব অস্বস্তি, সম্পূর্ণ বের করা, এটাও সম্পূর্ণ বের করা, এখানটা একটু বন্ধ করেছিল, এবার মনে হচ্ছে ঠিক হলো, দেখা যাক। দুটো পট নিয়ে এসেছি, দেখি আজকে কালকে মিলে যদি হয়ে যায়। ঘরের কাজকর্মগুলো সারতে হবে, সেগুলো সারতে শুরু করি, অনেক কাজ। ও আর একটা, আমি তো বাইরে যখন বেরোলাম তখন বৃষ্টি পড়ছে না, একটু আকাশটা মেঘলা হয়ে গেছিল সন্ধ্যেবেলা, আমি হিয়াকে বলেছিলাম কাপড় জামা তুলতে, তো আমায় বললো অতগুলো কাপড় জামা আমি নামাতে পারবো না, তুলে ছাদে চেয়ারে রেখে এসছে। তাই বললাম বাবা যদি বৃষ্টি পড়ে তাহলে একটু চেষ্টা করিস নামিয়ে আনতে, নইলে সব ভিজে যাবে। আমি বিকেলবেলা ওকে বলে গেছি, রাত্রেবেলা এসে দেখছি সমস্ত কাপড় জামা তুলেছে, তুলে ঘরে নিয়ে এসছে, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, ঘরে নিয়ে এসছে,
যেগুলো শুকনো গুছিয়ে রেখেছে, যেগুলো অল্প অল্প ভেজা ছিল এরকম করে আবার ঘরে মেলে দিয়েছে। তাই আমি পরে ওর পাপাকে জিজ্ঞেস করলাম যে ওগুলো কে মেললো সুন্দর করে টান টান করে, বললো ওই মেলে দিয়েছে। তাই বুঝছি যে মেয়েটা বড় হচ্ছে। কত ছোট ছিল সেখান থেকে এখন বড় হয়ে গেল, এটা স্বাভাবিক, এটা নিয়মেই হয়, পৃথিবীর নিয়মেই হয়। কিন্তু তবু ভালো লাগে ভাবতে। আমার অংশ মেয়ে মানে তো অনেকটা মায়ের প্রতিচ্ছবি বড় হয়ে যাচ্ছে। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাবা, আর আমার লাইটের কি অবস্থা! আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এরপর থেকে আশা করি ভিডিওটা শুরু করব। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুমকার সঙ্গে। ওকে বাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। ওকে বাই। লাইটের এই অবস্থা, ধুকুর 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 ধুকুর, সারাদিন কি যে হয়েছে, কত কিছু করা হচ্ছে, মেন লাইনের তার চেঞ্জ করা, এই এখন বোঝা যাচ্ছে না, মেন লাইনের তার চেঞ্জ করা হলো, কত কিছু করা হলো, তাও এ ধুকুর ধুকুর বন্ধ হয় না।